দমদম পার্ক যুবকবৃন্দ, আর দেখুন গেটটি কত সুন্দর করেছে। এটা খুবই সুন্দর হয়েছে আমি তোমাদেরকে বলতে পারি, মানে একটা সম্পূর্ণ অন্য ধরনের থিম এখানে উপস্থাপন করা হয়েছে। গন্তব্যস্থল হচ্ছে শ্রীভূমি। তোমরা দেখতেই পারলে আমরা সাবওয়ে নম্বর 3 দিয়ে নামলাম, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে দমদম পার্ক। এই যে সব একজন এক একটা মূর্তি। তো আর রাত এখন তোমার 12:15 বাজে, আর এখন আমরা যাচ্ছি দমদম পার্ক, সেখানে অলমোস্ট কভার করতে হবে, দেন আমরা শ্রীভূমি যাব। তো প্রত্যেকটা আলাদা আলাদা ব্লগ আসবে, আর তোমরা ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের দমদম পার্কটা পুরোটাই কভার হবে। তো স্টে টিউন অ্যান্ড স্টে ব্লেস ম্যাম। তো আপনারা এখন যে প্যান্ডেলটি দেখছেন এটি হচ্ছে দমদম পার্ক যুবকবৃন্দ, আর দেখুন গেটটি কত সুন্দর করেছে। অসাধারণ কাজগুলো দেখো, আর প্রত্যেকটা কাজ বালি দিয়ে করা, ভাবা যায় পুরো কাজটা বালিতে করা আছে। সত্যি মানুষের কারুকার্য শিল্পী নৈপুণ্যতা যে কোথায় গিয়ে ঠেকেছে আমরা সেটা স্বচক্ষে দেখতে পারি, আর তোমাদের সামনে তুলে ধরে আমার খুবই ভালো লাগছে। তো রাত প্রায় 1 বাজে, আর আমরা এখন দমদম তরুণ দলে আছি, আর তোমরা ভিড় দেখে বুঝতেই পারছো যেটা সন্ধ্যা না রাত্রিবেলা, মানুষের ভিড় দেখো, তরুণ দলে ঠাকুর দেখার জন্য মানুষের লাইন দেখতে থাকো। আর আমরাও এই লাইনের মধ্যে কিছুক্ষণের যুক্ত হতে চলেছি, তোমাদেরকে ঠাকুরটা আমরা দেখিয়েই ছাড়বো, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। কলকাতা
এটা তরুণ দল আমরা এখন এন্ট্রি করছি, দেখো তরুণ এন্ট্রিটা। অসাধারণ কাজ, বন্ধু তোমাদের কি বলবো, কাজ দেখো শুধু। সত্যি আমরা বাঙালি হিসাবে গর্বিত, আমাদের বাঙালিদেরই কাজকর্ম দেখে আমরা সত্যি গর্বিত। এটা খুবই সুন্দর হয়েছে আমি তোমাদেরকে বলতে পারি, মানে একটা সম্পূর্ণ অন্য ধরনের থিম এখানে উপস্থাপন করা হয়েছে। তো এখন আমরা দমদম ভারত চক্রে ঢুকলাম, আর সত্যি রাত্রিবেলা ঠাকুর দেখার এই একটা মজা, একটু হ্যাসেল ফ্রি থাকে, শান্তিতে দেখা যায় এবং আমাদের মতো ব্লগও করা যায়। এক একটা প্যান্ডেল দেখছি আর সত্যি এত ভালো লাগছে, মানে কি কাজ, এক একটা চিন্তাধারা কোথায় পৌঁছে গেছে মানুষের সেটা আমরা না দেখলে বুঝতে পারি না, এত সুন্দর কাজ এক একটা। আমরা এফডি ব্লকে দেখলাম যে বালির কাজ, আর এখানে দেখুন কি সুন্দর মাটির উপর কাজ, যতটা দেখে বুঝতে পারছি আমি সুন্দর।
যতটা ভালো সম্ভব আমি তোলার চেষ্টা করছি যাতে আপনারা পুরোটাই দেখতে পারেন। দমদম তরুণ সংঘ, আপনি এখন একটা দমদম তরুণ সংঘ মণ্ডপ দেখছেন, এটিও খুব সুন্দর। এটা দমদম পার্ক সর্বজনীন, আমরা এখন ঢুকছি। এটাও খুব একটা খারাপ নয়, যথেষ্টই ভালো।
আমাদের দমদম কমপ্লিট হলো আর এখান থেকেই আমরা জার্নি শুরু করেছিলাম দমদমে। তো মোটামুটি পাঁচটা ঠাকুর আমরা দেখে নিলাম, একটু ওয়েট করে দাও। তো এবার আমাদের গন্তব্যস্থল হচ্ছে শ্রীভূমি, আর তার আগে কিছুটা খাওয়া দাওয়ার ব্যাপার আছে। প্রায় রাত তিনটে বাজে যদিও দেখে বোঝা যাচ্ছে না, আর এখান থেকেই আমরা যখন জার্নি শুরু করেছিলাম তখন হয়তো অলমোস্ট কটা বাজে, 11:30 মতো হবে। তো 3-4 ঘন্টা লাগবে আমাদের দমদম থেকে কমপ্লিট করতে। তো লেটস সি শ্রীভূমিতে এখন কী সিচুয়েশান চলছে, তার আগে একটু খাওয়া দাওয়া হয়ে যাক আর তোমরা ভিডিওর সাথে থাকো। আর ডেফিনেটলি এই ভিডিওটা যদি ভালো লাগে তো শ্রীভূমি একটা আলাদা স্পেশাল হবে আসছে, তো সেই ব্লগটা দেখার জন্য ওয়েট করো।